ওকে আমরা এখন এই মুহূর্তে যে জায়গায় আছি সেটা হলো সিলেট জেলার দক্ষিণগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মাঠের বর্তমান কন্ডিশন। আমরা এখানে চলে আসছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ আমাদের সাথে রয়েছেন। আমরা এই মুহূর্তে পর্যবেক্ষণে আছি আমাদের কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের মাঠটি। শুধু আমাদের কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় নয়, আমাদের আশপাশ আরও দু একটি গ্রাম বাড়ি এবং ডুবে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী প্রাইমারি স্কুল পূর্ব জামদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারে ভিতরে একটি কোয়ার্টার রয়েছে, কোয়ার্টারও প্রায় হাঁটুর সমান পানি। এই মুহূর্তে আমাদের আশপাশ সহকারে কোনোরকমভাবেই আমাদের আগামী বৃহস্পতিবারে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ে কীভাবে ক্লাস নেওয়া হবে এই বিষয়ে কিছু কথা বলবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুদ্দিন স্যার। থ্যাংক ইউ অভিজ স্যার। আসলে আমরা তো বন্যা কবলিত এলাকায় এবং আমাদের বিদ্যালয়টা প্রায় হাঁটু পানির উপরে দেখা যাচ্ছে, আমরা একটু কষ্ট করে চলাফেরা করতেছি। আজকে থেকে আমাদের বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যেই সময় বন্যার পানি যখন কমে যাবে সাথে সাথে বিদ্যালয়টি খোলা হবে এবং আমাদের পরবর্তীতে পরীক্ষা শুরু হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আমাদের আবেদন, আমাদের বিদ্যালয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা আমাদের প্রতি সুবিবেচনা করবেন। আর বিদ্যালয়ে প্রায় 3-4 লক্ষ টাকা বরাদ্দ করলে আমরা খুশি হব। পরিশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই আবেদন। ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক স্যারকে। শুধু বিদ্যালয় কথা না, ব্যক্তিগতভাবে আমার মিনিমাম ব্যক্তিগতভাবে 10,000 টাকা ক্ষতি হয়েছে, সেটা আমি ক্ষতিপূরণ চাই আমাদের প্রধান শিক্ষক স্যার। আমার স্যারের তো অনেক এরপর যাই কিছু কথা বলুন আমাদের সরকার প্রধান শিক্ষক মনোনীত মিত্র স্যার। আসলে হঠাৎ এ ধরনের বন্যায় আমাদের শিক্ষা কার্যক্রমকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে। সামনে প্রথম সময় পরীক্ষা ছিল যা এই বন্যার জন্য এটা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় বন্যার পানি চলে যাওয়ার পরপরই আমরা আবার প্রথম সময় পরীক্ষা নিয়ে যাব। আর পাশে আমাদের আরও ম্যাডাম শিক্ষকরাও আছে যারা পুজো এবং সাপকে ভয় পায়, তাই তারা পানিতে নামে নাই। আমরা আশা রাখি আমাদের এই বিদ্যালয় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি এই ক্ষতিগ্রস্তের জন্য অন্তত 3 লক্ষ টাকা বরাদ্দ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর বন্যার পানি তাড়াতাড়ি সরে যাক এ কামনা, যাতে আমরা আবার পুনরায় পড়ালেখার পরিবেশ ফিরে পাই। ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোনীত স্যারকে। আসলে আমাদের এই বিদ্যালয়ে এত পানি আসার কারণ হলো রাদার বাজার একটা খাল রয়েছে, ওইখানে রাদার বাজার খাল দিয়ে বেশি পানি আসার কারণে আমাদের বিদ্যালয়টি মানে তলিয়ে যাচ্ছে। আমরা আশা করি এলাকাবাসী যদি আমাদের সাহায্য করে আমাদের বার্তা পাঠতে পারে তাহলে হয়তো আমাদের বিদ্যালয় পানি নিষ্কাশন করা সম্ভব, অন্যথায় সম্ভব না। ধন্যবাদ সবাই।